খুব যদি আমরা ব্রড ক্লাসিফিকেশন করি হ্যাঁ আচ্ছা ব্রড ক্লাসিফিকেশন করলে এক্স রে হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এক্স এক্সরে আর একটা হচ্ছে কন্ট্রাস্ট এক্স রে হ্যাঁ তোমরা আমাকে একজন বলো অ্যানি হ্যাঁ যে কন্ট্রাস্ট এক্স রে কী এটা কেন করা হয় যে বলতে পারবা আমি রিসেন্টলি একটা কোর্স লঞ্চ করছি তোমরা তো জানো কার্ডিওলজি এর আগে রেসপিরেটরি নিছি ওই কোর্সটা পেইড কোর্স তাকে আমি ফ্রি করতে দেবো বলো কেউ একজন যে এক্স এক্সরে কেন করি একজন হাত তুলতে হবে ভুলভাল বলা যাবে না হ্যাঁ কনফিডেন্ট নিয়ে বলতে হবে একজন বলো তার জন্য ফ্রি আরে ওভার্সি স্ট্রোন দেখার জন্য আর কেউ ফ্রি হইল অবস্ট্রাকশন দেখার জন্য আর কেউ হয় নাই বলো আর কেউ বলো কাছাকা না না কাছাকাছি আছে এদের চাই একটু ভালো হ্যাঁ বলো আচ্ছা তাহলে দেখো যে কন্টাস্ট এক্স রে আসলে কি কারণে করি এটা আমরা কেউ জানি না আচ্ছা একটু আসতে তাহলে কন্টাস্ট এক্সরে আসলে আমরা কেন করি এটা আমরা কেউ জানি না তাহলে এটা কীরকম হইল এটা কীরকম হইল না তাহলে প্লেন এক্সে কন্টাস্ট এক্সরে বেসিক মেকানিজম জানতে হবে যে বলা হয় যে প্যাথোফিজিওলজি ইজ দ্য মাদার অফ অ্যানি ডিসিজ তাহলে তেমনি যে কোনো জিনিসের প্যাথোজেনেসিস বা প্যাথোলজি কীভাবে কাজ করে মেকানিজম এটা মাদার অফ আন্ডারস্ট্যান্ডিং তাহলে তোমাদের জাস্ট প্যাথোলজি পড়তে হবে তাহলে রোগ এমনি জানতে পারবে হ্যাঁ ক্লিনিক্যাল কোরিলেশন এমনি হয়ে যাবে এখন দেখো যে কনটাস্ট এক্সরে আমরা কখন করতে দিই আমাদের নর্মালি আমরা কি দেখলাম নর্মালি আমরা কি দেখলাম যে ডেন্সিটির উপরে ভিত্তি করে অর্গানের স্ট্রাকচারগুলো চেঞ্জ হচ্ছে ডেন্সিটির উপরে ভিত্তি করে বোনসগুলো বেশি সাদা লাংসটা বেশি কালো হ্যাঁ রিবসটা যেহেতু তোমার এর ভিতরে অনেকগুলো বনি লাং টিস্যু আছে এই জন্য মোটামুটি মাঝারি পর্যায়ে আসে হ্যাঁ তাহলে দেখো আমরা কনটাস্ট কখন করব। যেখানে সিরিয়ালি সেম টাইপ অফ অর্গান থাকবে এখন দেখো আমাদের পেটে আমরা মেইনলি তোমার হচ্ছে কন্টাস্ট কোথায় করি ওই যে বলি বেরিয়াম সোয়ালো বেরিয়াম ফলোথ্রু বেরিয়াম মিল বেরিয়াম ইনেমা তার মানে এগুলো আমরা কোথায় করতেছি এগুলো আমরা গাটে করছি রুমিনাল নাগে শোনো আমার কথা হ্যাঁ তাহলে আমরা কোথায় করতেছি গাটে করতেছি এখন পুরা গাটটা একই রকম পুরা গাট মাস্কুলার না পুরা গাট মাস্কুলার তাহলে সেম টাইপ অফ স্ট্রাকচার যদি কোথাও থাকে তাহলে গুলো তো সেম টাইপ হবে তাহলে এখানে দেখো আমরা যদি এটা যদিও এক্স রে কেউ না এখানে তোমার আমাদের অনেকগুলো লার্জ ইন্টারস্টাইনের প্যাচ আছে স্টোমাক আছে স্মল ইন্টারস্টাইনের প্যাচ আছে কিন্তু দেখো পুরোটা একটা একই রকম লাগছে না কারণ এগুলো তো সব মাস্কুলার অর্গান তাহলে সব যদি সিমিলার টাইপ অফ স্ট্রাকচার থাকে ওই সিমিলার টাইপ অফ স্ট্রাকচারকে দেখার জন্য আমরা কি করব ওই সিমিলার টাইপ অফ স্ট্রাকচারের ভিতরে যে কোনো একটা স্ট্রাকচারকে দেখার জন্য আমরা কন্ট্রাস্ট্রিকচার করব ক্লিয়ার আজ থেকে তো এইটা মনে থাকবে হ্যাঁ তাহলে দেখো এখানে হ্যাঁ এখানে আমাদের কি আছে আচ্ছা আমি একবার বলি এখানে আমাদের স্টোমাক আছে স্মল ইন্টাস্টাইন আছে লার্জ ইন্টাস্টাইন আছে সবগুলো তো একটা হলো টিউব মাস্কুলার অর্গান তাহলে দেখো এখানে এই যে লার্জ ইন্টাস্টাইনটা এইভাবে বাঁকা হয়ে আসছে না আমি যদি একটু ছবি আঁকাই হ্যাঁ এটা তোমাদের সিকাম তারপরে এইরকম এরকম করে এইরকম এরকম করে এটা তো লার্জ ইন্টাস্টাইন না এটা লার্জ গার্ড তাই না এটা সিকাম কলন। তারপরে দিক দিয়ে তোমার এই দিক দিয়ে এই যে স্টোমাকটা চলে আসছে তারপরে এইদিকে অনেক তোমার স্মল ইন্টেস্টাইনের কয় এখানে দেখো আমাদের স্টোমাক আছে লার্জ গাট আছে এই দিকে তো স্মল ইন্টেস্টাইনও আসে তাহলে এই রিজিয়নগুলোতে তো আলাদা আলাদা করে কিছু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না কারণ সবগুলোর স্ট্রাকচার তো একই তাহলে সবগুলোর স্ট্রাকচার যদি একই রকম হয় তাহলে ওর ভিতরে আমাদের যদি কোনো স্পেশাল অর্গানকে দেখা লাগে এক্স মাধ্যমে এখন দেখো এখানে যে তোমার লিভার এটাও মোটামুটি একটা মাস্কুলার অর্গান মোটামুটি দেখো ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না তাহলে লিভারকে ভালোভাবে দেখার জন্য আমরা আল্ট্রাসনোগ্রাম করি এখন মনে করো লিভার আর স্টোমার এই দুইটাকে আলাদা করবো এক্স রে এর মাধ্যমে এক্সরে তো ভালো করে দেখা যাচ্ছে না তাহলে কি করতে হবে কন্টাস্ট এক্স রে করবো এখন এই কন্টাস্ট এক্সরেটা কীভাবে করবো এখন মনে করো যে আমরা কিছু পরিমাণ ডাই দিলাম হ্যাঁ বা ডাই দিলাম আমাদের বেরিয়ামের চারটা এক্সরে আছে হ্যাঁ বেরিয়ামের চারটা একটা কি বেরিয়াম সোয়ালো বেরিয়াম মিল বেরিয়াম মিল ফলো থ্রু বেরিয়াম ইনেমার হ্যাঁ সোয়ালোটা আমরা ইসোফ্যাগাস দেখার জন্য করি বেরিয়াম মিলটা কোথায় করি স্ট্রোমাক দেখার জন্য বেরিয়াম মিল ফলো থ্রু এটা কেন করি এটা স্মল ইন্ডাস্টাইন দেখার জন্য হ্যাঁ সেকেন্ড পার্ট অফ দি থেকে স্মল ইন্ডাস্টাইন পর্যন্ত দেখার জন্য লার্জ ইন্ডাস্টাইন দেখার জন্য বেরিয়াম ইনেমা করি হ্যাঁ তাহলে এই যে স্ট্রাকচারগুলো দেখতেছি এখন মনে করো আমি স্ট্রোমাক আমি স্মল ইন্ডাস্টাইন লিভার এর সাথে স্ট্রোমাককে আলাদা করব হ্যাঁ আমি এখন বেরিয়াম মিল বেরিয়াম মিল আচ্ছা দেখো বেরিয়াম সোয়ালো আমরা জিনিস যদি একটা হঠাৎ করে কিছু একটা জিনিস খাই ওই জিনিসটা খাইতে যাইতে যাইতে তো একটু সময় লাগবে সোয়ালো করতে সময় লাগে না আমাদের এর ফেজ আছে দুইটা কে বলতে পারবে এর আচ্ছা এটা ইএনটির পড়া হ্যাঁ আচ্ছা বাদ দিই আমরা ওইটা তাহলে দেখো আমরা একটা জিনিস যে সোয়ালো করতেছি একটা জিনিস সোয়ালো করলে আমরা খাইতে একটু সময় লাগতেছে না তো ওই সময় যদি এক্সরেটা করি তাহলে শুধুমাত্র আমরা ইস্টোমার ইসোফ্যাগাসটা দেখতে পারবো ইস্টোমার থেকে আলাদা হয়ে গেলো তাহলে এটাকেই বলে বেরিয়াম সোয়ালো তাহলে আমরা জাস্ট পরব না আমরা একটু বুঝে পড়বো এখন বেরিয়াম মিল আমরা একটা জিনিস খেলে আমাদের স্টোমাকে কতক্ষণ থাকে স্টোমাকে কতক্ষণ থাকে কতক্ষণ আচ্ছা এত আচ্ছা আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে আমি এক্সপেক্ট করছিলাম তোমরা এটা বলবা যে ডিপেন্ডিং দ্য টাইপ অফ ফুড হ্যাঁ এখন একটা লিকুইড খেলে এটা তো তাড়াতাড়ি বের হয়ে যাবে তোমরা এই যে বিভিন্ন রকম টাইম বলতেছো এটা সঠিক কারণ এক একটা ফুডের জন্য এক এক রকম তো এভারেজ সলিড ফুডের জন্য মোটামুটি ফোর আওয়ার্স তো ফোর আওয়ার্স যদি স্টোমাকে থাকবে হ্যাঁ তাহলে আমরা একটা জিনিস খাওয়াইলাম কিছু সময় পরে যদি এক্স রে করি চার ঘন্টার ভিতরে তখন আমরা শুধু স্টোককে দেখতে পারবো তো আমরা যদি বেরিয়াম মিল হ্যাঁ বেরিয়াম মিল এক্স রে করি তখন আমাদের যে আমাদের শোনো আমাদের যে ই আছে কী যেন বলে আমাদের যে মনে করো হচ্ছে আচ্ছা আমাদের যে মনে করো যে ই আছে স্টোমাকটা আছে হ্যাঁ আমাদের কন্টাস্ট এক্সরে বা আবার দুই প্রকার একটা হচ্ছে হাই ডেন্সিটি কনটাস্ট একটা হচ্ছে লো ডেন্সিটি কনটাস্ট নর্মাল যে স্ট্রাকচারটা দেখতে চাই এই স্ট্রাকচারের চাইতে যদি বেশি ক্লিয়ারলি আমি দেখতে চাই তাহলে ওটাকে বলি হাই ডেন্সিটি কনটাস্ট হ্যাঁ এখন স্টোমাককে আমরা আরও চকচক করে দেখব হাই ডেন্সিটি কন্টাস্টের একটা নাম হচ্ছে বেরিয়াম সালফেট এই বেরিয়াম সালফেট আমরা পেশেন্টকে খাওয়াই দিই বেরিয়াম সালফেট খাওয়াই দেওয়ার পরে যখন স্টোমাকে চলে আসবে দেখো চার ঘন্টা পর্যন্ত কিন্তু স্টোমাকেই থাকবে তাহলে স্মল ইন্টেস্টাইনেও গেল না উপরে ইসোফেগাস থেকেও সলো করে একটু পরে নামে গেছে তাহলে আমি শুধু কি শুধু স্টোমাক টাকে কনসেনট্রেট করলাম তাহলে ওই সময় আমি যদি এক্সরে ফিল্মটা দিই তো আমি দেখবো যে স্টোমাক একদম চকচক করতে করতেছে পুরো স্টোমাকের এই যে নর্মালি এইটাই স্টোমাক না নর্মালি তো স্টোমাক এরকম সুন্দর দেখা যায় হ্যাঁ এখন মনে করো এখানে একটা কি আছে এখানে একটা কার্সিনোম আছে তাহলে অ্যাবনরমাল ম্যাস অফ টিসু অ্যাবনরমাল ম্যাস অফ টিস্যু একটা গ্রোথ টিস্যু তাহলে দেখা যাবে এই ডাইটা এই রিজনটুকুতে যায়নি এই পুরো বেরিয়াম সোলো এক্সরে লেখে তোমরা আজকে শ্বাস দেবে হ্যাঁ ওটা পুরো একদম সাদা থাকে চকচক চকচক করে তাহলে দেখবে যে এই পুরা টোটাল জায়গাটা আমি কালো এটা মনে করো চকচক এই চকচক করতে 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 দেখবা যে এই জায়গাটা পুরো মানে ওই জায়গা থেকে আলাদা টোটালি হ্যাঁ তাহলে বোঝা যাবে কি যে ডাইটা এখানে এখানে কোনো সমস্যা আছে এই রকম তাহলে দেখো নর্মালি স্টোমাক স্মল ইন্টাস্টাইন লার্জ ইন্টেস্টাইন এইগুলো আমরা প্লেন এক্সরেতে দেখতে পারি না তাহলে ওই যেহেতু স্ট্রাকচারগুলো সেম সিমিলার স্ট্রাকচার থেকে পার্থক্য করার জন্য আমরা কন্টাস্ট্রিক্সার করি ক্লিয়ার তাহলে একটা দিনে এইটুক শেখাটা কি যথেষ্ট না তাহলে আজকের ক্লাসটা মোটামুটি হলেও তো ইফেক্টিভ ঠিক আছে তাহলে আমরা কন্টাস্ট এক্সে চলে গেলাম শোনো কন্টাস্ট্রেক্সের আবার ভিডিও অফ করিও না হ্যাঁ কন্ট্রাস্ট স্টেকচার আবার ইয়ে আছে হাই ডেন্সিটি আছে লো ডেন্সিটি কন্ট্রাস্ট আছে হ্যাঁ লো ডেন্সিটি কন্ট্রাস্ট কি এখানে হাই ডেন্সিটি যেমন বেরিয়াম সালফেট ব্যবহার করা হয় লো ডেন্সিটিতে কি ব্যবহার করা হয় কে বলবে তাহলে বেসিক কিন্তু একটু ইমপ্রুভ করতে হবে হ্যাঁ তোমাদের এইগুলো কাজে দেবে তাহলে লো ডেন্সিটি হচ্ছে ইয়ার হ্যাঁ আমরা বলি ডাবল কন্টাস্ট বেরিয়া মিনেমা হ্যাঁ এইগুলোর নাম শুনো নিই তোমরা তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে কেন এটা ডাবল কন্টাস্ট এই যে ডাবল কন্টাস্ট বেরিয়া মিনেমা এটা জিজ্ঞেস করার জন্য আমি যখন সার্জারি ওয়ার্ডে পড়ি তখন আমি এটা জিজ্ঞেস করার জন্য এক সপ্তাহ দৌড়াইছি প্রত্যেকটা স্যারের কাছে যাই মানে মোটামুটি বড়ো স্যারদের কাছে তো ওইভাবে অ্যাপ্রোচ করা যায় না মানে রেজিস্ট্রার স্যাররা তো মোটামুটি স্যাররা বলে স্যার পাল্টা বোঝায় আমি বুঝি না কেউ জানে কেউ জানেই না হ্যাঁ তাহলে বিষয়গুলো ক্লিয়ার কনসেপশন থাকতে হবে হ্যাঁ ডাবল কনটাস্ট মানে প্রথমে ওখানে বেরিয়াম সালফেট দিয়ে বেরিয়াম ইনেমা করা হয় এরপরে ওখানে আবার ইয়ার দেওয়া হয় আর্টিফিশিয়ালি এয়ার তৈরি করা যায় না যে বেলুন বেলুন ফোলানোর জন্য এইরকম ইয়ার আমাদের হচ্ছে তোমার কি বলে লার্জ গার্ডের ভিতরে পুশ করা হয় তারপর ওইটাকে দিয়ে ছবি তোলা হয় এখানে যেহেতু দুইটা কন্টাস্ট ব্যবহার করা হচ্ছে এই জন্য বলা হয় ডাবল কনটাস্ট বেরিয়াম ইনেমা আমি জাস্ট বলার জন্য বললাম তো ইয়ারটাও একটা কন্টাস্ট মিডিয়াম ইয়ার দিলে কি হবে ওই যে স্ট্রাকচারটা দেখতে চাচ্ছি ওইটার চাইতে বেশি কালো হয়ে যাবে ইয়ার কি হবে বেশি নিবে না তোমরা তো আজকে এক্সরে মেকানিজম জানছো এটা খুবই ইম্পর্টেন্ট মেকানিজম ছাড়া কোনো কিছু পড়বা না সিটি স্ক্যান কিভাবে কাজ করে আলট্রাসোনোগ্রাম কিভাবে কাজ করে এমআরআই কিভাবে কাজ করে কে বলতে পারবে এমআরআই কিভাবে কাজ করে তাহলে দেখো তোমাদের হ্যাঁ তোমরা তোমাদের দেখো তোমরা জাস্ট হচ্ছে বইয়ের মতো করে হ্যাঁ বইয়ের মতো করে পড়লে মানে একটা হ্যাঁ ও মোটামুটি কাছাকাছি গেছে হ্যাঁ বাট বেসিক মেকানিজম অনেক জটিল হ্যাঁ তোমার হচ্ছে মনে করো যেমন ইসিজি হ্যাঁ ইসিজির এক একটা ওয়েব দেখো আমরা একটা ইসিজি পড়লাম আমরা বলতেছি এটা এমআই হ্যাঁ এটা অ্যাটাল ফিব্রিলেশন এইভাবে পড়লে এটা তো পড়া না আমাদের অ্যাকচুয়ালি পড়তে হবে যে কেন পি ওয়েভ তৈরি হচ্ছে হ্যাঁ আর ওয়েবের ভিতরে কেন একটা উপরের দিকে যাচ্ছে কেন একটা নিচের দিকে যাচ্ছে টি ওয়েবটা কেন তোমার ভেন্টিকুলার কন্ট্রাকশনের জন্য কিউআরএস কমপ্লেক্স তৈরি হয় আবার ভেন্টিকুলার রিপুলারাইজেশনের জন্য টি ওয়েভ তৈরি হয় তাহলে দুইটাই উপরের দিকে কেন হচ্ছে একটা তো কন্টাকশন একটা রিল্যাকজেশন তাহলে একটা উপরে দিকে উঠলে আরেকটা নেগেটিভ দিকে যাওয়ার কথা তাহলে এই প্রত্যেকটা জিনিসের বেসিক ক্লিয়ার করে পড়তে হবে তোমরা যতদিন পর্যন্ত না এই বেসিক কীভাবে ওয়েবগুলো তৈরি হয় এইগুলো না পড়বা ততদিন এই এসটি ইলিভেশন এসটি ডিপ্রেশন টি ইনভারসন হ্যাঁ ইরেগুলারলি লি ইরেগুলার এইগুলো পড়ে লাভ হবে না হ্যাঁ তাহলে এগুলো পড়তে হবে বুঝছো এগুলো পড়তে হবে সময় দিয়ে পড়তে হবে একটা জিনিস একদিনে হবে না হ্যাঁ তাহলে এইরকম তাহলে আজকে তোমরা কন্টাস্ট এটা তো ক্লিয়ার একদম ঠিক আছে ওকে তাহলে এটা অফ করে দেবো এটা